টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক কোন প্লেয়ার মারছে? কি এত ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন আজকে দেখাবো কোশ্চেন কারে। এটা তো একটু বেশি কঠিন হয়ে গেল। ওরে বাপরে, টিচার মানে আমি কি ক্রিকেট পড়ে? একটা বারের সাথে সাথে এর ব্যাপার পার্ট নেওয়া শুরু করতে গেছি। এটা প্রচুর কঠিন এটা না, এই বগি যদি বইল না। লেটস টক স্পোর্টস এর আজকের এপিসোডে আমাদের সাথে আছে হচ্ছে এনায়েত ভাই। এনায়েত ভাইয়ের সাথে যে কোনো ধরনের কথাবার্তা বলার আগে আমি একটা কমেন্ট পড়তে চাই। এনায়েত চৌধুরী নিজের পেজ থেকে কমেন্ট করছে, তানভীর আহমেদ কি যে প্রশ্ন করে, নিয়ন আনন ভাবছে যে খালি সারাদিন পড়াশোনা করি দেখা, স্পোর্টস নিয়ে প্রশ্ন করলে পারুম না, একদম জায়গায় বদনা ধরায় দিছি। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে এই এপিসোডে এনায়েত ভাইয়ের আমি অনেক কিছু বইলামছি, কিন্তু আসলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধ নেওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বুঝে যায় মানে নিয়নের আসলে কিরকম বেকারত্ব চলতেছে, এইসব কমেন্ট যা 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 পড়তেছে সে। মানে নিয়ন তোমার কি বাসায় কোনো কাজ কাম নাই? ইমোশনাল ড্যামেজ। সো আপনারা বুঝতে পারতেছেন অলরেডি যে আজকের এপিসোডটা ব্রুটাল হবে এবং আমি একদম রক্তারক্তি হবে। আইল বি ভেরি সারপ্রাইজ যদি এনায়েত ভাই 5টার বেশি অ্যানসার করতে পারে। এটার কারণ হচ্ছে এইভাবেই কোয়েশ্চেন সেট করে এবং এটার দুইটা কারণ। এক, এনায়েত ভাই বাড়াবাড়ি করছে, এন্ড আপনারা যারা ভাবতেছেন যে আমি এনায়েত ভাইয়ের সাথে এই টোনে কথা বলতেছি কিনা, এটা এইটার কারণ হচ্ছে যে এই ভিডিও মিডিও বানানোর অনেক আগে থেকে এনায়েত ভাইয়ের সাথে আমার পরিচয় 2016। হ্যাঁ, আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে যে আপনারাও কমেন্ট সেকশনে বাড়াবাড়ি করছেন যে হ্যাঁ কি এত ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন আজকে দেখাবো কোয়েশ্চেন কারে কারে। এনায়েত ভাই আপনি কি রেডি? আমি তো রেডি, বাট হচ্ছে ভয় পাইতেছি একটু। ভয় একটু জীবন একটু পাইতে হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা, গেমের রুল একদম সিম্পল, আপনারা জানেন। তিনটা লাইফ লাইন আছে আপনার কাছে, একটা হচ্ছে দুধ ভাত, একটা হচ্ছে 50-50, একটা হচ্ছে ফোন আ ফ্রেন্ড। ফোন আ ফ্রেন্ডে আমার ফোন দেওয়া যাবে না, ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের ফোন দেওয়া যাবে না, ঠিক আছে? যে ভাই আপনাকে সম্পর্কে জানতে এই এইটা করা যাবে না। আর হচ্ছে 10টা কোয়েশ্চেনের ভিতরে 5টা যদি আজকে আপনি পারেন আমি অবাক হব অনেক, ঠিক আছে? সো আমরা কি শুরু করবো এনায়েত ভাই? শুরু, আপনি কি প্রস্তুত? প্রস্তুত একদম। এনায়েত ভাই প্রথম প্রশ্ন আপনার কাছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ প্রথম ওয়ান ডে খেলে কোন দলের বিপক্ষে? চারটা অপশন। প্রথম ওয়ান ডে না, চারটা অপশন, ইন্ডিয়া, কেনিয়া, পাকিস্তান, হংকং। যদি আপনি হিন্ট চান, এটা 1986 এ খেলা প্রথম ওডিআই বাংলাদেশের হিস্ট্রি ক্রিকেটের। না এটা তো বেশ, এবার করেন কমেন্ট সেকশনে করেন যে ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন। ইন্ডিয়া পাকিস্তান হবে না, আমি এটা বাদ দিতেছি ফার্স্টে। আমার মনে হয় না হংকং অতটা ক্রিকেট খেলতো, তো আমার কাছে একটা অপশনই বাকি মনে হইতেছে, কেনিয়া হওয়া উচিত। এটা কি আপনি লক করতেছেন? আচ্ছা, প্রথম ইয়ারটাতে আমি একটু তাড়াতাড়ি অ্যানসার দিই, তাহলে কেনিয়াটা লক করা যায় মোটামুটি। বুঝলাম নিয়মের ট্যাকটিক্সটা কি। ওকে, তারপরে একটু কঠিন সেকেন্ড কোয়েশ্চেনটাও কঠিন, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট ওয়ান ডে খেলছে 1986 এ, এটা আগের কোয়েশ্চেনে বলছি। বাংলাদেশ কততম ওডিআইতে আইসে প্রথমবারের মতো জিততে পারছে? আচ্ছা, বাংলাদেশ 1986 সালে প্রথম খেলছে, হিন্ট আপনার জন্য হচ্ছে 1998 সালে আইসে বাংলাদেশ প্রথম ওডিআই জিতছে। ওকে, অপশন সপ্তম, সেকেন্ড অপশন 12তম, থার্ড অপশন 35তম, ফোর্থ অপশন 23তম। এটাতে আমি ইয়া করবো যে 50-50 নিবো। 50-50 নিবেন? হ্যাঁ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনেই কিন্তু এনায়েত ভাইকে অফ গার্ডে আমরা ধরতে পারতেছি। ও আমার কঠিন কোয়েশ্চেন গুলো আগে করতেছে, সমস্যা নাই। 10 পর্যন্ত আইপিএল এর হিসাবে চলে, প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স এর হিসাবে চলে, ঠিক আছে? ওকে, 50-50 তে হ্যাঁ আমরা দুইটা অপশন অমিট করে দিতেছি। যেই বাকি দুইটা অপশন আপনার কাছে থাকতেছে সেটা হচ্ছে 35তম আর 23তম। এই দুইটা কেন রে? এইটাই আপনি ভাবছিলেন যে হ্যাঁ এটা খুব স্বাভাবিক, 86 তে কাটা দেব বুঝতে যে অনেকগুলো ম্যাচ হবে, এটা স্বাভাবিক। 35তম আর 23তম না, 86 থেকে 98 এর মধ্যে, তাইলে আমি একটু বেশিটাই নাই, 35তমটা নিতে হবে। আর কিছু করেন নাই, আর কিছু করেন নাই। ওকে, 35তম যাও। 23তম অ্যানসার। এটাও গেল,
আমার লাইফলাইন তো দুই চার দুইটাই লাইফলাইনও একটা হচ্ছে রাত ভাই হারাই কেমন লাগছে এই যে বাড়াবাড়ি করছেন যে আমার সাথে এইটা এইটা একটু বেশি বলেন আমারে আকা মিলা বলেন আমারে আকা মিলা আমি এই যে আমিও অবসর টাইমে আমি কোশ্চেন বানাইতেছিলাম এই যে ভাই কোশ্চেন বানাইতেছিলাম ঠিক আছে এবার আপনার আটটা বাকি আছে আটটা বাকি আছে আমি খুব আশাবাদী মানুষ পাঁচটা পড়তে হবে ওকে এই পাঁচটা পড়লে কি হবে পাঁচে পড়লে গিফট আছে ও আচ্ছা নাইলে গিফট দিব না নাইলেও গিফট দিব এবার আপনার জন্য কম্পারেটিভলি একটা ইজি কোশ্চেন আচ্ছা আচ্ছা একটা ইজি কোশ্চেন ওকে এবং এটা তো অপশন নাই আবার কারণ এটা ইজি বুঝছেন কারণ লাইফ আনফেয়ার অনেক সবকিছু কিন্তু ফেয়ার হতে চলে ওকে 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 2007 এর ওয়ার্ল্ড কাপে হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ারে হারাইছিল হ্যাঁ আরেকটা কোন বড় টিমকে হারাইছিল এটা সাউথ আফ্রিকা হারাইছে হইছে এটা তো হইছে আমি জানি না এটা তো হইছে এই যে আবার একটা বারের সাথে সাথে এর ব্যাপার পার্ট নেওয়া শুরু করতে গেছে ওকে তিনটা কোশ্চেন এনআইট ভাই একটা পারছেন হ্যাঁ এবং এটাই একমাত্র সহজ কোশ্চেন ছিল শিট আচ্ছা এবার বলেন এটা তোমার রেসপেক্টে এখন এমন হইতে পারে আমি জানি যেগুলো ওগুলো তুমি জানো না তোমার রেসপেক্টে গটি এটা 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 আসলেই হইতে পারে এবার ভাই চতুর্থ প্রশ্ন আপনাকে চতুর্থ প্রশ্ন ওকে এটা ইন্টারেস্টিং যে বাংলাদেশে বর্তমানে ক্রিকেটে স্পেশালি যদি বলি যে আমাদের বেস্ট ফরম্যাট ওডিআই তে আমরা সবচেয়ে বড় অপোনেন্ট ভাবি ইন্ডিয়াকে ঠিক আছে ইন্ডিয়ার সাথে ম্যাচ থাকলে বাংলাদেশ সবচেয়ে হাইপটা থাকে মানুষজন সবকিছু বন্ধু বন্ধু করে খেলা দেখে ঠিক আছে এটা তো কোনো সন্দেহ নেই ঠিক আছে ইন্ডিয়ার এগেইনস্টে ওডিআই তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কে করছে আচ্ছা ঠিক আছে এটা পারা উচিত ভাই আপনার প্রথম অপশন হচ্ছে সাকিব আল হাসান সেকেন্ডটা হচ্ছে তামিম ইকবাল চার তিন হচ্ছে মুশফিকুর রহিম চার হচ্ছে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল বাদ প্রথমেই এখন মানে কি আপনি মোহাম্মদ আশরাফুলের ক্রিকেট ক্যারিয়ারকে ডিসরিগার্ড করতেছেন না ও বেশি ম্যাচ খেলেই নাই আচ্ছা এখন পর্যন্ত তো রাইট হ্যাঁ এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে সব মিলে সাথে ওডিআই তে সবচেয়ে বেশি রান করছে এমনিতে ওভারঅল তো তামিম ইকবাল সবচেয়ে বেশি রান করছে এখন আসলে কি যে রানের দিক থেকে সাকিব তামিম আর মুশফিকের পাশাপাশি রাখলে এটা একটা প্রবলেম হয়ে যায় যে মানে কনফিউশন মানে এটা হইতেছে পরীক্ষার সময় কিছু অপশন মাল্টিপল চয়েস রাখা যে যাতে ইচ্ছা করে ভুল করে ওইরকম টাইপের কোশ্চেন এটা সাকিব আল হাসানকে আমি তাহলে বাদ দেই সাকিব আল হাসান তামিম ইকবাল আমি একটু আপনাকে যেহেতু কোশ্চেন করে দিয়েছি আমি বলবো যে আপনি ঠিক ওয়েতে আছেন যা ঠিক ওয়েতে আছেন হ্যাঁ এটা আমি বলে দিলাম ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ বাট আমি সাহায্যও করতেছি না মানুষটা খারাপ না কিন্তু মানুষ ভালো আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাইলে মুশফিক মুশফিক আর তামিমের মধ্যে না তার মুশফিক আর তামিমের মধ্যে ইন্ডিয়ার সাথে হইলে আই গেস তামিম নিব তামিম আচ্ছা তামিম হ্যাঁ লক শিওর ভুল হইছে যেটা সহজ ছিল ওকে এখন আবার একটা সহজ করবে এখন একটা সহজ করবে পঞ্চম কোশ্চেন এনায়েত ভাইয়ের জন্য বাংলাদেশ ফার্স্ট টেস্ট কাদের এগেইনস্টে জিতছে ও ফার্স্ট টেস্ট জিম্বাবুয়ের এগেইনস্টে বাইরে গেছেন পাঁচটার ভিতরে বাকি পাঁচটার ভিতরে তিনটা পারতে হবে তিনটা পারতে হবে কিন্তু আপনার কাছে লাইফ লাইন আছে কিন্তু দুইটা একটা বা দুধ ভাত নিতে পারবেন সো বেসিক্যালি পাঁচের ভিতরে আপনার দুইটা পারতে হবে ভাবছিলেন এরকম কঠিন কোয়েশ্চেন করবো নাকি ভাবছিলেন আইপি লজ করবো বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার হ্যাঁ কোন একটা ইনিংস খেলছেন যেটাতে স্ট্রাইক রেট 252 ছিল 252 ছিল চারটা অপশন প্রথম অপশন হচ্ছে আব্দুর রাজ্জাক সেকেন্ড অপশন হচ্ছে আফতাব আহমেদ থার্ড অপশন হচ্ছে মোহাম্মদ রফিক আর চার নম্বর অপশন হচ্ছে শামসুর রহমান ওরে বাবা এটা প্রচুর কঠিন এটা এটা একটু বেশি কোশ্চেন দেখে আই বাস এটা কই থেকে গেল এটা কিছু হিন্ট দাও তো উচিত এটা একটা হিন্ট দাও উচিত মানে স্ট্রাইক রেট ব্যাপারটা 252 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান টেস্টে টেস্টে আচ্ছা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান অপশনগুলো কি কি ছিল আব্দুর রাজ্জাক আফতাব আহমেদ তারপর আছে মোহাম্মদ রফিক শামসুর রহমান ওই তো শামসুর রহমান বাদ তাহলে মোহাম্মদ রফিক আর আব্দুর রাজ্জাকের মধ্যে একজন হবে বারবারই কিন্তু এদের তাই দুইটা অপশনে আইছে ফুল অপশন চুজ করতেছে মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক আচ্ছা এটা কত সালের দিকে হয়েছিল এটা একটু হাইন্ড কত সালের এটা লেখা নাই বাট ইনিংসটা না আমি সার্চে বলা ভাই লিখে দেই বাট 43 রান করছিল 17 বলে 43 রান করছিল 17 বলে
সে কি ওপেনিং এর দিকে নামা করছিল নাকি পরের দিকে নামা দুজনই ভাই পিছেই নামতো না রফি কিন্তু মাঝে মাঝে ইয়াতে নামে মহেন্দ্র কিন্তু ওপেনার নাম মানে ওডিআইতে নামতো ওডিআইতে হ্যাঁ কিন্তু টেস্টে তো না 17 বলে 43 করছিল না সেইটাও আমি আবারও ইয়ে করতেছি আব্দুর রাজ্জাক দিলাম আমি ভাবতেছিলাম যে মোহাম্মদ রফিক হইতে পারে আবার আব্দুর রাজ্জাকের কয়েকদিন আগে একটা ইনিংস দেখছি জিম্বাবুয়ের সাথে ওডিআই তে 22 বলে 53 করছিল ওইটা আমি দেখছিলাম পরে মনে হয়েছে না মানুষজন বলতেছিল জয়সুরি আর ব্যাটিং এ দেখতেছি ওরে বলছিল মানে সানাদ জয়সুরি ওই সময় তো হিউজ লেভেলে পিটাইতো ও পিটানো শুরু করছে মোহাম্মদ রফিকের ব্যাটিং আপনারা দেখেন যদি কখনো ইচ্ছা থাকে ওকে ঠিক আছে মানে এনায়েত ভাই হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছে যে কেউ দেখে নাই ব্যাটিং হচ্ছে যে এই জেনারেশনের মানুষজন খুব কম দেখার কথা ওকে আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন করব এবারে নায়েদ ভাইকে 6টা কোশ্চেনের ভিতরে 3টা আপনি পাইরে গেছেন 3টা পারছে ওকে 50 50 সো ইভেন 5টার বেশি পারার একটা সম্ভাবনা আছে কিন্তু এবার কোশ্চেন হচ্ছে বাংলাদেশের হ্যাঁ সপ্তম কোশ্চেন বাংলাদেশের হয়ে ওডিআই তে সবচেয়ে বেশি ক্যাচ কে ধরছে উইকেট কিপার ছাড়া নাকি উইকেট কিপার আছে উইকেট কিপার ইয়াতে নাই অপশন অপশন নাই ঠিক আছে প্রথম অপশন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড অপশন হচ্ছে তামিম ইকবাল থার্ড অপশন হচ্ছে সাকিব আল হাসান চতুর্থ অপশন হচ্ছে সাব্বির রহমান আচ্ছা ওডিআই তে সবচেয়ে বেশি ক্যাচ কে ধরছে এখন পর্যন্ত আচ্ছা উইকেট কিপার তো সব না বাদ সাব্বির বাদ হবে কারণ সাব্বির এখানে আসার কথা না মাহমুদুল্লাহ সাকিব অ্যান্ড কে কে তামিম ইকবাল আচ্ছা এটাতে কোনো হিন্ট এটা বললো না যে ডান হাতে ধরে বা বাম হাতে ধরে হিন্ট একটু একটা একটা হিন্ট এটা যদি এনায়েত ভাই ধরতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এনায়েত ভাই ভালোভাবে ক্রিকেট ফলো করে সেটা হচ্ছে রিসেন্ট টাইমসে তার ক্যাচিং নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে তাইলে তামিম অথবা মাহমুদুল্লাহর একজন হবে তো তামিম রিসেন্টলি আসলে খেলতেছে কম কিন্তু তামিম হইতেছে প্রশংসার মধ্যে আছে আমি যতদূর দেখলাম ল্যাপটপ শুনি বাকি থাকে মাহমুদুল্লাহ রিয়াদ তো মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যাব লক করবো হ্যাঁ কিন্তু তাইম ইকবাল কম খেলতেছেন দেখে কি এই কোয়েশ্চেন উঠতে পারে না যে উনি তো এখন আর খেলার ভিতরে নাই এই জন্য উনি ইয়া করতেছেন তো খেলার ভিতরে না করতে তাহলে আরও বেশি মাহমুদুল্লাহ রিয়াদ অপশনের মধ্যে আসে আসার কথা হ্যাঁ কিন্তু ওই যে মানে কম খেলার ভিতরে আসে দেখে ক্যাচ ঠিক মতো প্র্যাকটিস হইতেছে না এই টাইপের নিউজ কিন্তু করে ঠিক আছে বাংলাদেশের জার্নালিস্টরা করে না যাই হোক আমি মাহমুদুল্লাহ রিয়াদের স্টিক থাকবো কোনোভাবে চেঞ্জ করবেন না তাইম না একটু মজার একটা কোশ্চেন এই মজার কোশ্চেনটা একটু তাহলে পরে করি কবে নিজেদের যাত্রা শুরু করে আচ্ছা এটা আসলে হ্যাঁ অপশন চারটা অপশন 2008 2009 2010 2011 এইরকম অপশন দিলে পরে দিলে আমি তো আমি তো তাহলে বাদ দিতে পারবো না আচ্ছা আপনি কিন্তু একটা দুধ ভাত নিতে পারবেন বাই দ্য ওয়ে লাস্টের প্রশ্নে নিতে পারবেন না সো এই প্রশ্ন অথবা পরের প্রশ্নে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটাতে হিন্ট দাও তাইলে কিছু ছোটখাটো একটা হিন্ট যদি 2010 এর পরে না 2010 এর পরে না গোডিন এনটিসি একটা অপশন অমিট করছি যান 2008 2009 এর মধ্যে যদি আমি সিলেক্ট করতে যাই বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে কি হিসেবে সিলেক্ট করবো 2008 অথবা 2009 2007 তো ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়েছে তখন আমি আসলে খুব বেশি শুনি নাই উইমেন্স ওয়ার্ল্ড কাপের কথাবার্তা 2008 আইসা কি আমি শুনছি 2008-09 দিকে বাংলাদেশের ক্রিকেটে কী হইতেছিল বাংলাদেশের ক্রিকেটে মনে হয় শ্রীলঙ্কা টিলঙ্কার সাথে অনেক ম্যাচটা জিততেছিল খুব সম্ভবত যতদূর মনে পড়ে তো বাংলাদেশের উইমেন্স ক্রিকেট নিয়ে তো ওই সময় বেশি লাফালাফি হয় নাই আপনি কিন্তু দুধ ভাত নিতে পারেন চাইলে 2008 অথবা আপনি অনেক কম্পিটিটিভলি নিয়ে নিতেছেন কিন্তু আপনি চাইলে একটা দুধ ভাত নিতে পারেন চেষ্টা করা 2008
2009 কিন্তু হইতে পারত না হইতে তো পারত দুইটাই কারণ কোনো ইয়া নাই নাই তো আমার কাছে ওই ইয়াটা নাই ইনফো নাই এটা না তো যেটা আট সিলেক্ট করতে 2010 বলতো এনায়েত ভাই ভুল থাকতেন এনায়েত ভাইরে হারানোই সম্ভব হইতেছে না কারণ 2008 ঠিক হয়ে গেছে ইয়েস আপনি কি ঘামাইতেছেন বলছে আমি কেন ঘামাবো আপনি পারবেন আর জীবনটা এখন একটা ইজি কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার এগেইনস্টে জিতছিল তখন কে 100 করছিল এটা একদম ইজি কোশ্চেন মোহাম্মদ আশরাফুল অবশ্যই কি করবে আর কিছু করার নেই ওকে ঠিক আছে 9টার ভিতরে 6টা কি সম্ভব রে ভাই লাস্টের কোশ্চেনটা যদি এনায়েত ভাই পাইরে যায় ঠিক আছে তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক আছে কারণ তাহলে 70% মার্কস এনায়েত ভাই পাইরে যেতে হবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক কোন প্লেয়ার মারছে ওকে অপশন 4টা মুশফিকুর রহিম সৌম্য সরকার মোস্তাফিজুর রহমান তামিম ইকবাল আচ্ছা সবচেয়ে বেশি ডাক মানে হইতেছে খেল মুস্তাফিজুর রহমান তো বাদ তাইলে ফার্স্টে মানে খেলতে হবে তো ফার্স্টে ডাক মারার জন্য তো ব্যাটিং এ নামতে ভালো ইনফারেন্স বাইট করছে না আচ্ছা তাহলে একটা হিন্ট তো ডিজার্ভ করি এটাতে লেফট হ্যান্ডেড ও আরেকটা হিন্ট দিলাম ওপেনিং এ নামে এবারে সেই আমার কাছে কেন জানি মনে হইতেছে সৌম্য সরকার হওয়া উচিত তার কারণ রিসেন্টলি বাংলাদেশ টি টোয়েন্টি অনেক বেশি খেলছে অ্যান্ড ওই টি টোয়েন্টি সবগুলোর মধ্যে ইভেন নিউজিল্যান্ড থেকে শুরু করে সবগুলোতেই মোটামুটি সৌম্য খেলছিল অস্ট্রেলিয়ার এগেইনস্টে হ্যাঁ 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 তারপরে আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তামিম ইকবাল আগে থেকে খেলতেছে এটা একটা জিনিস তামিম ইকবাল যদি ইভেন রিসেন্টলি নাও খেলে তারপরেও সৌম্য থেকে যেহেতু বেশি ম্যাচ খেলছে আগে সে কীরকম ডাক মারছে ওইটা উইটার ব্যাপারে মানে রিসেন্ট আপডেটটা আমাদের কম অ্যাঙ্কার করা শুরুর আগে কিন্তু তামিম ইকবাল অনেক অ্যাগ্রেসিভলি খেলতো হ্যাঁ 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 তখন ডাক মারার পসিবিলিটি আরো বেশি না তাহলে আমি যদি এখন নিয়নের রেসপন্স থেকে আজ করার চেষ্টা করি যে কোনটা অ্যানসার হইতে পারে ওর সাইকোলজি বুঝা যে আসলে ও কোনটার দিকে আমাকে নিয়ে যেতে চাইতেছে তো সেই হিসেবে সে চাইতেছে ইদানিং একটু ইয়াতে যে তামিম ইকবালের দিকে নিয়ে যেতে আমাকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি করে এক্সপ্রেশন পোকার ফেস রাখতে হবে পুরো একদম মিম ফেস হবে এটা মিম এটা দিয়ে মিম হবে আপনার অর্ধেক ফ্যানরা তো এমনিতেই মিম আর ঠিক আছে এটা দিয়ে মিম হবে এটা নিয়ে মিম ওকে একটু রিস্ক নিতেছি আমি এখানে তামিম ইকবালকে চুজ করব তো মোটামুটি লক শিওর করলাম মোটামুটি লক করলাম হ্যাঁ আমি সাকসেসফুল হইছি সৌম্য সরকার সাকসেসফুল হইছি বাট আমার কাছে মনে হয় যে ভাই আমি আবার ঘাম ছিটে যাইতেছে উনি যেইভাবে উনি সবকিছু উনি কিন্তু প্রত্যেক আমি জানি আপনারা খেয়াল করছেন কিনা প্রত্যেকটা কিন্তু এনায়েত ভাই নিজের মানে কমন সেন্স রে কাজে লাগায় অ্যানসার বের করছে ওই যে আমরা এলিমিনেশন মেথড বলি এটা বাদ ওইটা বাদ করে করে আমি আজকে বুঝে গেছি উনি কেন বুয়েটে বসছে ঠিক আছে না কিন্তু এটা ব্রিলিয়ান্ট ভাই 10টার ভিতরে 6টা আপনি পারছেন এটা হিউজ এবং এইটার জন্য অবশ্যই আপনার জন্য গিফট আছে আপনার জন্য গিফট হচ্ছে একটা রিচুয়াল আছে যে গিফট সবসময় মারা হয় ঠিক আছে আমাদের কাছে এই যে এটা ওকে আর্জেন্টিনা থেকে পড়বে আর্জেন্টিনার জার্সি এনার ভাই থ্যাংক ইউ নিয়ন নিয়ন আগে থেকে জানি আমি আর্জেন্টিনা খুব ভালো মতো আর এটা কোথা থেকে জার্সি স্পট থেকে না বলে দেন একবার জার্সি স্পট কে অনেক অনেক বেশি থ্যাংকস এই জার্সিটা আমাকে নিয়নের মাধ্যমে উপহার দেওয়ার ব্যবস্থা করার জন্য আর এনায়েত ভাই মার্চও কিন্তু অ্যাভেইলেবল আছে ও হ্যাঁ হ্যাঁ ম্যাট কফিতে আমি ভিডিও শুরুতেই ভিডিও শুরুতেই বলছিলাম যে ভাই আপনার মার্চ নিয়ে বইলেন কিন্তু ভিডিওতে উনি বলছে যে হ্যাঁ যদি দেখা না চিনে তাহলে কি পোলা পাই না গুলা ঠিক আছে এই যে নিয়ন বইলা দিলে দেখা বিশাল ব্যাপার আমার কাছে মনে একটা টুইস্ট আছে এনায়েত ভাই আমার কিছু কোশ্চেন করতে চাই হ্যাঁ হ্যাঁ আমরা স্কিপ
করি ভাই সমস্যা নাই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে না অনেক না আমরা আরেকটা ভিডিও করব এটা ওকে নিয়ন এবার তাইলে তোমার পালা এখন দেখা যাক কি হয়